হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে তোমাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি এই রেসিপিটা আগে কোনো দিন আমি শেয়ার করিনি তোমাদের সাথে তাই জন্য মনে করলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক তো দেখো এখানে আমি লোটে মাছের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো বলে আজকে আসলাম তো এখানে দেখো আমি লোটে মাছ এরকম পিস পিস করে কেটে নুন হলুদ মাখিয়ে একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি তারপরে দেখো নুন হলুদ মাখিয়ে আমি একটা ঝুড়ির মধ্যে রেখেছি কারণ এক্সট্রা যে জলটা পড়ে যায় তাই তারপরে আমি এর মধ্যে যে আলুগুলো অ্যাড করব সেই আলুগুলো এইভাবে কেটে লাল লাল করে ভেজে আমি কিন্তু তুলে নেবো তোমরা কিন্তু চাইলে আলুটা নাও দিতে পারো ঠিক আছে আলুটা পুরোপুরি অপশনাল তো এখানে আমি লাল লাল করে ভেজে একটা পাত্রে কিন্তু আলুগুলোকে তুলে নিয়েছি তো আলুগুলোকে তুলে নেওয়ার পরে আলু ভাজার যে তেলটা সেই তেলের মধ্যে আমি পুরো রান্নাটা করবো আর কী লাগছে দেখো এখানে দেখো আমি দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে নিয়েছি আর আদা রসুন কাঁচা লঙ্কা আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি তো আলু ভাজার যে তেলটা আমার বেঁচে আছে সেই তেলের মধ্যে আমি পেঁয়াজটাকে দিয়ে লাল লাল করে ভেজে ভেজে নেবো মানে লাল লাল করে মানে অল্প কুচি মানে অল্প কিছুক্ষণ ভেজে নেবো মানে ঠিক আমি যেরকম দেখাচ্ছি সেরকম যখন কালার আসবে এ দেখো ব্রাউন কালার এসছে তারপরে আমি যে মশলাটা এখানে মানে বানিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কার যে মশলাটা সেই মশলাটা আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করব তারপরে আমি দেখো এখানে একটু অ্যাড করেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তোমরা চাইলে নাও দিতে পারো আমি দিয়েছি একটু রঙের জন্য ঠিক আছে তারপরে মশলাটা আমার যেহেতু একটু কষানো হয়ে গেছে এখানে আমি কেটে রাখা লোটে মাছটা আমি পুরোপুরি দিয়ে দিলাম তো আমি পাঁচশো গ্রাম নিয়েছি পাঁচশো গ্রাম নিয়েছি তাই জন্য আমি আলুটা এর মধ্যে অ্যাড করেছিলাম যাতে একটু পরিমাণে বাড়ে জিনিসটা তো দেখো ভালো করে কষিয়ে আমি মিশিয়ে নিয়েছি তারপরে আমি যে ভেজে রাখা আলুটা ছিল সেই আলুটা দিয়ে মাছের সঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব তো এখানে আমি মিক্সি জারের মধ্যে কিছুটা জল দিয়ে আমি সেই মশলা ধোয়া জলটা আমি কিন্তু দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব তো দু মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম দু মিনিট পর আমি ঢাকনাটা খুলব ঢাকনাটা খোলার পরে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে একদম নাড়াচাড়া করে শুকনো শুকনো করে ফেলতে হবে ঠিক আছে তো দেখো আমি যেভাবে করছি তোমরা সেভাবেই করো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কতটা টেস্টি হয় তো দেখো এই ছিল আজকে আমার লোটে মাছের রেসিপি তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করো আর কমেন্টে জানাতে ভুলো না যে কেমন লাগলো আর তোমরা কিভাবে বাড়িতে লোটে মাছের রেসিপি বানাও আমাকে কিন্তু শেয়ার করতে ভুলো না থ্যাঙ্কস ফর ওয়াচিং